তো হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যাপস মাস্টার সো গাইস তো আজকে কিন্তু আপনাদের কাছে মোস্ট ইম্পর্টেন্ট একটি ভিডিও নিয়ে চলে আসলাম দেখুন আমরা কিন্তু প্রতিদিন ইউটিউব ব্যবহার করে থাকি বা আমাদের ফোনে কিন্তু প্রতিদিন আমরা ইউটিউবে অনেক ধরনের ভিডিও দেখে থাকি নাটক মুভি আরও অনেক ধরনের আমরা অনেক কিছু দেখে থাকি আমরা এই ইউটিউবের মাধ্যমে কিন্তু এই ইউটিউব অ্যাপ্লিকেশনের ভিতরে বেশ কিছু সেটিংস রয়েছে যে সেটিংসগুলো যদি আপনি করে রাখেন তাহলে কিন্তু আপনি যখন ইউটিউব ব্যবহার করবেন তখন কিন্তু মানে অল্প এমবিতেই কিন্তু আপনি অনেকক্ষণ পর্যন্ত ইউটিউব ব্যবহার করতে পারবেন আর তাছাড়াও কিন্তু এই ইউটিউব ভিতরে অনেকগুলো সেটিংস রয়েছে যে সেটিংসগুলো যদি আপনি জানেন তাহলে কিন্তু আপনি এই ইউটিউবকে আরো অনেক কোয়ালিটিতে ব্যবহার করতে পারবেন বা আরো অনেক সহজভাবে কিন্তু আপনি এই ইউটিউব অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতে পারবেন যদি আপনি ইউটিউবে প্রতিদিন অনেক ধরনের ভিডিও দেখে থাকেন বা আপনি যদি প্রতিদিন এই ইউটিউব অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে থাকেন সো হে গাইস তো আপনাদের সাথে আমি সাথে আমি শুভ আপনারা দেখছেন অ্যাপস মাস্টার তো চলুন ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা শুরু করার আগে আপনি যদি এখনও এ সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অল বেল আইকনে সিলেক্ট করে দেবেন তারপরে ভিডিওতে একটি লাইক করবেন এবং নিচে এসে কমেন্টে নাইস ভিডিও বা গুড ভিডিও লিখে কমেন্ট করবেন ওকে তো প্রথমত আপনাকে যে কাজটি করতে হবে আগে প্রথমত আপনাকে গুগল প্লে স্টো অ্যাপ থেকে ইউটিউবটি আপডেট করতে হবে তো আমরা এখান থেকে গুগল প্লে স্ট অ্যাপটি ওপেন করলাম এখান থেকে ইউটিউবটি আপডেট করে নিচ্ছি এই ইউটিউবটি আপডেট না করে নিলে কিন্তু আমি বেশ কিছু সেটিংস দেখাবো ইউটিউবে এই ইউটিউবের এই সেটিংসগুলো কিন্তু আপনি পাবেন না আপনাকে প্রথমত আগে ইউটিউব অ্যাপ্লিকেশনটি আপডেট করতে হবে তো এখান থেকে আমি অ্যাপ্লিকেশনটি আপডেট করে নিচ্ছি আপনারা অবশ্যই কিন্তু ইউটিউবটি আপডেট করে নেবেন তারপরে এগুলো এই সেটিংসগুলো আপনি ইউটিউবে পাবেন তো তারপরে আমি ইউটিউব অ্যাপ্লিকেশনটি এখান ওপেন করলাম আপডেট করার পরে দেখুন এখানে কিন্তু কিছু অপশান রয়েছে যে ফার্স্টে দেখুন এই যে যে ভিডিওটা বা যে নিউজটা চলছে এই নিউজটা কিন্তু অটোমেটিকলি প্লে হচ্ছে আর এর কারণে কিন্তু আমাদের ফোনের অনেকটা এমবি কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে তো আপনি কীভাবে ফার্স্টে এটা বন্ধ করবেন তো তার জন্য এখানে কোনায় প্রোফাইল আইকনে একটা ক্লিক করবেন আর এখান থেকে সেটিংস যে অপশানটা এখানে একটা ক্লিক করবেন তারপরে ওপরে জেনারেল যে অপশানটা রয়েছে আপনাকে ফার্স্টে জেনারেল একটা ক্লিক করতে হবে আর তারপরে এখান থেকে দেখুন প্লেব্যাক অ্যান্ড ফিল্ডস লেখা আসে আপনি এখানে একটা ক্লিক করবেন তারপরে এটা অফ করবেন তাহলে কিন্তু ওই অপশানটা কিন্তু অফ হয়ে যাবে আর অটোমেটিকলি কোনো ভিডিও কিন্তু আর এখানে বা ডিসপ্লেতে কিন্তু আর প্লে হবে না তো তারপরে আপনি যে কাজটি করবেন এবার আমি আপনাদেরকে জাস্ট দেখিয়ে দিচ্ছি দেখুন আর কোন তো ওইভাবে কোনো ভিডিও কিন্তু আর প্লে হবে না তো এবার আপনাদেরকে আমি দ্বিতীয় সেটিংস দেখাবো তো দ্বিতীয় সেটিংসটি দেখার জন্য এবার আপনাদেরকে যে কাজটি করতে হবে দেখুন এখান থেকে আপনি যে কাজটি করবেন ইউটিউব অ্যাপ্লিকেশনটি প্রথমত ওপেন করার পরে আপনি দেখবেন যে এখানে আমি ফার্স্টে দেখিয়ে দিচ্ছি যে আমরা ফার্স্টে আমরা ইউটিউব ব্যবহার করে মানে যখন অল্প এমবিতে আমরা ইউটিউব ব্যবহার করতে থাকি তখন কিন্তু দেখা যায় যে আমাদের ফোনে এমবি দ্রুত ফুরিয়ে যায় তো আপনি একটি কাজ করতে পারবেন ইউটিউবের একটি নতুন সেটিংস যেটা হচ্ছে আপনি এখান থেকে সেটিংসে ক্লিক করবেন তারপরে এখান থেকে ডাটা সেভিং একটি মোড রয়েছে আপনি ডাটা সেভিং মোডে একটা ক্লিক করে এটা অন করে রাখবেন আর এটা যখন অন করে রাখবেন তখন কিন্তু আপনি অল্প এমবিতে অনেকক্ষণ পর্যন্ত ইউটিউব ব্যবহার করতে পারবেন অবশ্যই কিন্তু আপনি এই ডাটা সেভিং মোডটা এখানে এখান থেকে অন করে রাখবেন তারপরে আপনি যে কাজটি করবেন এখান থেকে আপনি এখন বেরিয়ে আসবেন জাস্ট এখন বেরিয়ে আসবেন তো এখান থেকে বেরিয়ে আসার পরে এবার আপনাদেরকে তৃতীয় নাম্বারে যে সেটিংসটি দেখাবো সেই সেটিংসটি হচ্ছে দেখুন আমরা প্রতিদিন ইউটিউব ব্যবহার করে থাকি কিন্তু আমাদেরকে বেশ কিছু কোয়ালিটি বা স্টাইলিশভাবে কিন্তু আপনি ইউটিউব ব্যবহার করতে পারবেন দেখুন আমি ফার্স্টে কিন্তু আমার এই ভিডিওটার মাধ্যমে আমি বুঝিয়ে দিচ্ছি দেখুন আমরা যে কোনো ভিডিও কিন্তু এভাবে প্লে করে থাকি তো প্লে করার পরে আপনি দেখবেন যে এই ভিডিওটা আমরা কী কী কোয়ালিটিতে ব্যবহার করতে পারি দেখুন ফার্স্টে আপনি যে কাজটি করতে পারবেন এই আপনি দেখবেন যে আমরা যে কোনো অনেক বড়ো মুভি দেখতে হলে কিন্তু আমাদেরকে সেটা কিন্তু স্টেপ বাই স্টেপ কাটতে হয় কিন্তু চাইলে আপনি এখানে লং প্রেস করে ধরে রেখে আপনি এইদিকে সুইপ করলে বা এইদিকে স্কিপ করলে কিন্তু আপনি দেখবেন যে এখান থেকে কিন্তু অনেকটাই এখান থেকে স্কিপ হয়ে গেছে আপনি চাইলে খুব সহজেই কিন্তু এই কাজটি করতে পারবেন যেসব লং টাইম যে মুভিগুলো অনেক বড়ো যে মুভিগুলো সেগুলো কিন্তু আপনি এভাবে মেলা করতে পারবেন এখান থেকে বা কেটে কেটে আপনি দেখতে পারবেন তারপরে আপনি যে কাজটি করতে পারবেন এখন আপনাদেরকে আমি আরেকটি সেটিংস দেখিয়ে দিচ্ছি দেখুন আপনি দেখুন এখান থেকে আপনি ওপরের দিকে সুইপ করলে এটা জুম হয়ে যাবে বা এটা ফুল ডিসপ্লে হয়ে যাবে আর আপনি যখন এটা নিচের দিকে আপনি সুইপ করবেন দেখুন আমি নিচের দিকে সুইপ করছি তখন কিন্তু দেখা যাচ্ছে এটা কিন্তু এখান থেকে দেখুন এটা কিন্তু একদম ছোটো হয়ে গেল মানে আপনি সাইলে কিন্তু খুব সহজেই এভাবে আপনি করতে পারেন আপনাকে এখান থেকে আর কোনায় এই বক্স আইকনে ক্লিক করতে হবে না তো সেটিংসে ক্লিক করবেন কোনায় সেটিংসে ক্লিক করার পরে কিন্তু আপনি এখান থেকে সাইলে যে কাজটি করতে পারবেন এখান থেকে দেখুন একটি অপশান রয়েছে তো আপনি এই অপশানটাতে একটা ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু আপনার ভিডিওর কোয়ালিটি কিন্তু অনেকটাই হাই হয়ে যাবে বা আপনি যে কোনো ভিডিও কিন্তু একদম হাই কোয়ালিটি আপনি এখান থেকে দেখতে পারবেন যে কোনো ভিডিও আপনি একদম কোয়ালিটি সম্পূর্ণ ভিডিও কিন্তু আপনি দেখতে পারবেন দেখুন আমরা অনেক ভিডিও রয়েছে যেগুলো কোয়ালিটি সম্পূর্ণ আমরা ভিডিও দেখতে পারি না কিন্তু আপনি খুব কিন্তু থেকে কোয়ালিটি সম্পূর্ণ ভিডিও দেখতে পারবেন আর দেখুন আমি প্রথমত কিন্তু আমার এই ভিডিওটাতে কিন্তু আমি লাইক করেছি তো এই লাইক করেছি এই ভিডিওটা কিন্তু আপনার এক জায়গায় সেভ হয়ে রয়েছে আপনি সাইলে পরবর্তী সময় দেখতে পারবেন তো কোনায় লাইব্রেরি এখনই ক্লিক করার পরে আপনি যে কাজটি করবেন দেখুন এখানে কোনায় মানে এখানে নিচে কিন্তু যে এখানে দেখুন লাইক অপশন রয়েছে আপনি এখানে ক্লিক করে দেখবেন যে আপনি আজ পর্যন্ত ইউটিউবে যে কোনো ভিডিওকে মানে যতগুলো ভিডিওকে আপনি লাইক করেছেন সব ভিডিওগুলো এখানে রয়েছে আপনি সাইলে খুব সহজেই দেখতে পারেন যে আপনি কোন কোন ভিডিওকে লাইক করেছেন বা সাইলে কিন্তু আপনি যে কোনো ভিডিওকে লাইক করে কিন্তু আপনি সেটা এখানে সেভ করে রাখতে পারেন মানে আপনি পরবর্তী সময় দেখতে পারবেন খুব সহজেই যে আপনি লাইক করে রেখেছেন তারপরে বা আপনার এই ভিডিওটা আপনি ফুল দেখতে পারলেন না কোনো কাজের জন্য আপনি এখানে লাইক করে রাখবেন তাহলে লাইব্রেরিতে এটা সেট হয়ে থাকবে সো হে গাই যে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলবেন না সো হে গাইজ সুস্থ থাকুন ভালো থাকুন থ্যাংক ইউ